আমন্ত্রণ হিলটন প্রপার্টিজ প্রবাস টাইম বুলেটিনে জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। সুপ্রিম কমিটির আইন লঙ্ঘনে নতুন জরিমানার বিধান জারি করল ওমান। ওমানে 180টি ভুয়া ওমানি নাগরিক পরিচয়ের অভিযোগ। ওমানে শুরু হচ্ছে ফাইজার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ প্রদান। ওমানে প্রচণ্ড ধূলিঝড়, চালকদের প্রতি পুলিশের সতর্কতা জারি। ইতালিতে ভ্যাকসিন নিলে মিলবে গ্রিন পাস। দেখছিলেন হিলটন প্রপার্টিজ প্রবাস টাইম শিরোনাম, এবারে বিস্তারিত। বন্দরনগরী চট্টগ্রামে ওমান ও দুবাই প্রবাসী মালিকানাধীন হিলটন প্রপার্টিজের সম্পূর্ণ রেডি ফ্ল্যাট মিলছে এখন মাসিক কিস্তিতে। বুকিংয়ের জন্য আজই যোগাযোগ করুন 01832711118 অথবা 01977774729 এই নম্বরে। ওমানে চলমান সুপ্রিম কমিটির রাত্রিকালে নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করলে সেই প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল সহ 300 থেকে 1,000 ওমানি রিয়াল জরিমানার নতুন আইন জারি করেছে ওমান। মাস্কাট পৌরসভার এক ঊর্ধ্বতন কর্মকর্তা ওমানের জাতীয় গণমাধ্যম টাইমস অব ওমানকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ওমানে রাত 8টা থেকে ভোর 5টা পর্যন্ত সকল বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সুপ্রিম কমিটি। এই বিধান লঙ্ঘন করে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা করা হলে সেই প্রতিষ্ঠানকে জরিমানা গুনতে হবে। একই অপরাধ পুনরাবৃত্তি করলে সেই প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল সহ জরিমানা দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি দেশের সকল নাগরিক ও প্রবাসীদের সুপ্রিম কমিটির সকল বিধান মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। এছাড়াও কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান যদি সুপ্রিম কমিটির সিদ্ধান্ত লঙ্ঘন করে তাহলে তার তথ্য জানাতে 1111 নম্বরে কল করতে অনুরোধ জানানো হয়েছে। মাস্কাটের সকল বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা 8টা থেকে ভোর 5টা পর্যন্ত বন্ধের বিষয়ে সুপ্রিম কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানকে মানতে হবে। সকল প্রতিষ্ঠান যেন সুপ্রিম কমিটির সকল বিধান মেনে চলে তার জন্য মাস্কাট পৌরসভা, রয়্যাল ওমান পুলিশ এবং পাবলিক প্রসিকিউশন কর্তৃপক্ষের সমন্বয়ে অভিযান পরিচালিত হবে। প্রবাসী শ্রমিক নিয়োগে ওমানের শ্রম মন্ত্রণালয়ের দেওয়া বেসরকারি খাতের সুবিধা পাওয়ার জন্য 180টি ভুয়া ওমানি নাগরিকের অভিযোগ পেয়েছে মন্ত্রণালয়। এই ভুয়া ওমানি নাগরিকদের মাধ্যমে বেসরকারি প্রতিষ্ঠানগুলো প্রায় 660 জন প্রবাসীকে নিয়োগ দিয়েছে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, বেসরকারি প্রতিষ্ঠানে প্রবাসী কর্মী নিয়োগকে অবশ্যই সেই কোম্পানিতে ওমানি নাগরিকদের নিয়োগের কোটা পূরণ করতে হবে। এই কোটা পূরণের জন্য ভুয়া ওমানি নাগরিকের পরিচয়ে প্রবাসী ব্যক্তিদের নিয়োগ দিয়েছে বেশ কয়েকটি বেসরকারি সংস্থা। মন্ত্রণালয় আরও জানায়, ওমানি কর্মীদের চাকরি না দিয়ে দেশটির অনেক বেসরকারি প্রতিষ্ঠান ভুয়া ওমানি নাগরিকের পরিচয়ে প্রবাসী ব্যক্তিদের নিয়োগ দিচ্ছে, যা কোনো উপায়ে গ্রহণযোগ্য নয়। তাই মন্ত্রণালয় বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা অব্যাহত রাখবে। কোনো প্রতিষ্ঠান যদি এই ধরনের অপরাধ করে তাহলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেবে মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কাছে আসা বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দেখা গেছে যে দেশটিতে অনেক বেসরকারি প্রতিষ্ঠান তাদের সুবিধামতো ওমানি নাগরিক পরিচয়ে প্রবাসী নাগরিকদের নিয়োগ দিচ্ছে। এই ভুয়া নিয়োগ আটকাতে বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে ওমান। মন্ত্রণালয় জানায়, দেশটির বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে দ্রুত এই ধরনের অপরাধ থেকে সরে আসতে হবে, অন্যথায় কঠোর আইনের মুখোমুখি হতে হবে। দেশের আর্থিক উন্নয়নে কাজ করার জন্য এই ধরনের অপরাধ কমিয়ে নিয়ে আসতে এবং এ ধরনের কার্যক্রম বন্ধে সকলের প্রতি নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। আগামীকাল রোববার থেকেই ওমানের ফাইজার বায়োএনটেক ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণকারীদের দ্বিতীয় ডোজ প্রদান শুরু হবে। আজ দেশের স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। ফাইজার বায়োএনটেক ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের নির্ধারিত তারিখে হেই আল জামেহ স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নিতে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে মাস্কাট স্বাস্থ্য অধিদপ্তর। এদিকে ওমানে কোয়ারেন্টিন আইন লঙ্ঘনের অপরাধে 8 ওমানি নাগরিককে 500 রিয়াল জরিমানা এবং 6 মাসের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। এক বিবৃতিতে দেশটির পাবলিক প্রসিকিউশন জানায়, দেশটির উত্তর আলবাতিনা ও বোডাইমিতে সুপ্রিম কমিটির নির্দেশ লঙ্ঘন করে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন না মেনে জমায়েত করার অভিযোগে এই 8 নাগরিককে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়। ধূলিঝড়ের কারণে ওমানের বেশ কয়েকটি প্রদেশের গাড়ি চালকদের সতর্কতা জারি করেছে দেশটির রয়্যাল ওমান পুলিশ আরওপি। ধূলিঝড়ের সময় গাড়ি চালকদের খুব সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে পুলিশ। ওমান আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে ওমান ট্রাফিকের মহাপরিচালক জানান, দেশটির আল পুরাইমি, আল দাহিরা ও আল ওস্তা প্রদেশের বেশ কয়েকটি এলাকায় ধূলিঝড়ের সম্ভাবনা রয়েছে। তাই এই এলাকাগুলোতে অবস্থানরত গাড়ি চালকদের সাবধানতা অবলম্বন করতে নির্দেশ দেওয়া হয়েছে। সারা বিশ্বের মধ্যে ইউরোপে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণের বাইরে, তাই এই করোনা নিয়ন্ত্রণে নানাবিধ ব্যবস্থা গ্রহণ করছে ইউরোপের বিভিন্ন দেশ। ইতালির জন্য এমনই এক অভিনব ব্যবস্থা গ্রহণ করেছে ইউরোপীয় ইউনিয়ন। করোনা নিয়ন্ত্রণে ইতালিতে একদিকে চলছে ভ্যাকসিন কার্যক্রম,
অন্যদিকে অর্থনৈতিক দুরবস্থা থেকে উত্তরণে চলছে নানা প্রয়াস। এই অবস্থায় ভ্যাকসিন নেওয়া নাগরিকদের জন্য গ্রিন পাসের ব্যবস্থা কথা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আসন্ন গ্রীষ্মে ছুটি কাটাতে ইউরোপের 27টি দেশের নাগরিকদের জন্য গ্রিন পাস বাধ্যতামূলক করা হচ্ছে। যারা করোনা ভ্যাকসিন গ্রহণ করবেন কেবল তারাই এই ডিজিটাল গ্রিন পাস পাবেন বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন এই পরিকল্পনাটি আগামী 25 মার্চ ইউ নেতাদের বৈঠকের আগে চূড়ান্ত খসড়ার অনুমোদন দেওয়া হবে বলে জানা গেছে। গ্রিন পাসের মাধ্যমে ইউরোপের নাগরিকরা ইতালিতে ভ্রমণের সুযোগ পেলে দেশটির পর্যটন শিল্প ঘুরে দাঁড়াবে বলে মত সংশ্লিষ্টদের। এতে খুশি পর্যটন শিল্পের সঙ্গে জড়িত প্রবাসী বাংলাদেশিরা। তাদের আশা, ইতালিতে বিদেশি পর্যটকরা ফিরলে কেটে যাবে ব্যবসায়িক মন্দা। এদিকে করোনা নিয়ন্ত্রণে ইতালিতে পুরোদমে চলছে ভ্যাকসিন কার্যক্রম। এখন পর্যন্ত প্রায় 15 লাখ মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছেন। আগামী জুনের মধ্যে দেশটির 5 কোটি 60 লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হবে বলে নিশ্চিত করেছেন ইতালির নতুন প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি। কুয়েতি দিনারকে ব্যঙ্গ করে অশ্লীল নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়া 4 প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এই খবর নিশ্চিত করেছেন। তবে গ্রেপ্তারকৃতদের সঠিক পরিচয় এখনও জানা যায়নি। দেশটির স্থানীয় দৈনিক আল রাইকে দেয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত জানান, কুয়েতের আইনে ওই 4 বাংলাদেশি মুক্তি পেলেও বাংলাদেশ দূতাবাস তাদের কুয়েত থেকে দেশে চলে যেতে বাধ্য করবে। তাদের অপ্রত্যাশিত ও নিন্দনীয় কর্মকাণ্ডের ফলে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেন প্রবাসী বাংলাদেশিরা। তবে এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ফলে কুয়েতের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করেন রাষ্ট্রদূত। উল্লেখ্য, কুয়েতের দিনার নিয়ে অশ্লীল নাচের ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বুধবার কুয়েতের বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে 4 বাংলাদেশির শ্রদ্ধা চাওয়া হয়। বিজ্ঞপ্তিতে দূতাবাসের পক্ষ থেকে ওই 4 বাংলাদেশির বিরুদ্ধে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ আনা হয়। চীনের চিয়াংশি প্রদেশের নানসাং শহরের চিয়াংশি ইউনিভার্সিটি অব ফিনান্স অ্যান্ড ইকোনমিক্স বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত আন্তর্জাতিক এবং চাইনিজ শিক্ষার্থী দিনে যাত্রা শুরু করলো স্বেচ্ছাসেবী সংগঠন লেই ফাং ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার টিম। বিশ্ববিদ্যালয় পিএইচডির প্রোগ্রামে অধ্যয়নরত শিক্ষার্থী সাইদুল ইসলামের নেতৃত্বে একদল উদ্যমী উৎসাহী তরুণের সমন্বয়ে গঠিত হয় এই সংগঠন। 5 মার্চ বিকেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সঙ্গে কেক কেটে লেই ফাং ডে উদযাপনের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ওভারসিজ এডুকেশন স্কুলের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা লেই ফাং ডে উদযাপনের জন্য নানা কর্মসূচি পালন করেন। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে হঠাৎ করোনার নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় ফের লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে পরবর্তী 1 মাস প্রতিদিন 12 ঘন্টা করে কারফিউ জারি থাকবে। প্রতিদিন স্থানীয় সময় বিকেল 5টা থেকে ভোর 5টা পর্যন্ত এই কারফিউ থাকবে। গত বৃহস্পতিবার কুয়েতের মন্ত্রিপরিষদ বৈঠকে করোনা রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে স্থানীয় সংবাদ মাধ্যম দৈনিক আল কাব্বাস ও আল আনবার সহ একাধিক গণমাধ্যমে এই সংবাদটি প্রকাশ হয়। বেশিরভাগ সংবাদ মাধ্যম জানায় আগামী 7 মার্চ থেকে পরবর্তী 1 মাসের জন্য প্রতিদিন বিকেল 5টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। করোনা পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাইরের দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। লোকসমাগমের স্থানসমূহ, পার্ক, বাংলো ইত্যাদি বন্ধ থাকবে। এই ছিল হিল্টন প্রপার্টিজ প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের যে কোনো খবর পেতে ভিজিট করুন প্রবাসটাইম.com, সাবস্ক্রাইব করুন প্রবাস টাইমের ইউটিউব চ্যানেল, যুক্ত থাকুন ফেসবুক পেজে। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।